জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কান্দিতে বেসরকারি বাসে বাস কন্ডাক্টরের দাদাগিরি, ভাড়া কম দেওয়ায় যাত্রীকে মারধর করল বাস কন্ডাক্টর। বুধবার দুপুর 12:30 নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হাজারপুর নবগ্রাম এলাকায় এক বাস যাত্রীকে মারধরের ভিডিও প্রকাশ্যে এলো। জানা যায়, ওই বাস যাত্রী বাস কন্ডাক্টরকে ভাড়া কম দিতে চেয়েছিল, তার জন্য ওই বাস যাত্রীকে মারধর করে কাটোয়া বহরমপুর রুটের বেসরকারি বাসের কন্ডাক্টর তন্ময় মণ্ডল। এই ঘটনা সামনে আসার পর স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছে বাস যাত্রীরা। এরকম গায়ে হাত দেওয়া যায় না, কারো সে চার্ট অনুযায়ী ভাড়া নেবে ঠিক আছে, কিন্তু না হলে কারো গায়ে হাত দেওয়া যায় না। এরকম ঘটনা যাতে না ঘটে এটাই চাইব, এবং এ বিষয়ে সমস্ত কর্তৃপক্ষ যেন সচেতন হন সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি সবার। ইঞ্জিনের তেলের দাম, হ্যাঁ, এবার না ও ছেড়েন দাদা, আমি তো অত জানি না, আপনি জেনে বাস কন্ডাক্টর বাসের ম্যানেজার বলা চলে। দাদা দেখুন, আমাদের অতটা বিকল্প জানা নেই না। যে ঘটনাটা আপনি দেখালেন, আমরা যা বুঝতে পারলাম, এই গাড়িটা কাটোয়া বহরমপুর চলে, যত সম্ভব কাটোয়ার স্টাফ, উনি হয়তো ভুলবশত কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, কী কারণে ঘটেছে উনিই বলতে পারবেন, কিন্তু যাত্রীদের দোষের কারণেই ঘটনাটা ঘটতে পারে। কোনো শ্রমিক চাই না, কোনো শ্রমিক চাই না যাত্রীদেরকে অপমান করতে, তো এই ঘটনার জন্য আমরা দুঃখিত।